নাগরিকত্ব বিলের সমর্থনে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল করতে গেলে এবিভিপি সদস্যদের গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হওয়ার পর পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল তারা। তাদের দাবি যে সিএবি বিল পাস হয়েছে তার বিরোধিতা করে কিছু সম্প্রদায়ের মানুষ গত কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, যথেচ্ছভাবে নষ্ট করছে সরকারি সম্পত্তি, ভাঙচুর করেছে একাধিক রেল স্টেশন এবং অগ্নিসংযোগ করেছে একাধিক ট্রেন, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে সরকার। কিন্তু যারা এই তাণ্ডব চালালো তাদের বিরুদ্ধে কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি। কিন্তু আমাদের বিলের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বন্ধ করে দিয়ে পুলিশ গ্রেপ্তার করছে। কি যাচ্ছ তোমরা? আমরা যে সিএ বলতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট একটা যে হয়েছে এটাই আমরা চাই, যে এটা বিল পাস হয়েছে, মানে এটা এখন একটা অ্যাক্ট হয়ে গেছে, এটা চাইলেও এখন মানে এটা এটা তো এখন অ্যাক্ট হয়ে গেছে, তো এটা একটা আইন হয়ে গেছে, তো আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি কার্যকরী হোক। আপনারা দেখছেন এটা 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 এখন একটা আইন হয়ে গেছে, তবুও এটা যেখানে আমরা দেখতে পেয়েছি বিগত কয়েকদিন আগে গোটা রাজ্যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের কিছু মানুষ গোটা মুর্শিদাবাদ, গোটা মালদা তথা গোটা পশ্চিমবঙ্গে যেভাবে রেলের সম্পত্তি তথা সরকারি সম্পত্তি আমাদের জনগণের ট্যাক্সের টাকায় পাস হওয়া সম্পত্তি ওরা নষ্ট করেছে, তখন কিন্তু রাজ্যের পুলিশকে তথা আমাদের মাননীয় পুলিশ মন্ত্রীকে তাকে সক্রিয় হয়ে দেখা যায় সক্রিয় হওয়া দেখা যায়নি। কিন্তু আজকে আমরা যখন একটা তৈরি হব আইন হব আইনকে সাপোর্ট সমর্থন করতে যাচ্ছিলেন, আমাদের ক্যাশ সবাইকে অ্যারেস্ট নিয়ে যাওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম রাতুল বর্মন।